প্রথম প্রশ্নটি পাবনা থেকে হামিদ জানতে চেয়েছেন কিছুদিন ধরে শীতে একটু বেশি পড়ার পর থেকে তার দুটি গরুর বুকের ভেতর গড় করে শব্দ হচ্ছে এবং এরা খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে সুস্থ করে তুলতে হলে কি পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ শীতের সময় অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে গবাদি পশু যাতে শীতে আক্রান্ত না হয় এবং তার জন্য এই যে গোয়াল ঘর সেই গোয়ালঘরটাকে পর্যাপ্ত বাতাস যাতে না লাগে সেই ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত বাতাস লাগার সাথে সাথে তার শ্বাসকষ্ট হতেই পারে এবং শ্বাসকষ্ট হওয়ার সাথে সাথে অন্যান্য রোগ আসতে পারে সেই জন্য গোয়ালঘরটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে ঠান্ডা বাতাসটি না লাগতে পারে আর যদি শ্বাসকষ্ট হয়ে যায় তখন তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা হিসেবে তাকে যদি প্রয়োজন পড়ে তাহলে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি অ্যালার্জিক ওষুধ যে যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে প্রয়োজনে স্থানীয় যে ভেটেরিনারি সার্জন আছে ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগের মাধ্যমে এই চিকিৎসা করলে আপনি লাভবান হবেন আচ্ছা মানে এটা পুরোটাই ঠান্ডা লাগার ঠান্ডা জনিত সমস্যা আচ্ছা স্যার ধন্যবাদ আপনাকে পরের প্রশ্নটি চাঁদপুর থেকে রফিক জানতে চেয়েছেন ডিম উৎপাদন করতে হলে হাঁসকে কি কি খাদ্য সরবরাহ করা উচিত এবং হাঁসের বাচ্চার সুস্থতার জন্য কি কি হবে প্রথমেই আমি হাঁসের বাচ্চাকে সুস্থতার জন্য আমি বলছি যে অবশ্যই শুকনো জায়গায় হাঁসের বাচ্চাগুলো রাখতে হবে যাতে রোগ বালাই না আসে কারণ ভিজা জায়গায় রাখলে সেগুলো রোগ আক্রান্ত হতে পারে হতে পারে তাড়াতাড়ি আর হাঁসের বাচ্চাগুলোকে এক সপ্তাহের ভিতরে অবশ্যই টিকা দিতে হবে সেটা ডাক প্লেগ ভ্যাকসিন প্রথমে দিতে হবে এবং তার দুই সপ্তাহ পরে ডাক কলারে দিতে হবে এখন ঘটনা হলো যে যদি আক্রান্ত হয়েই যায় সেই ক্ষেত্রে আমাদের কী করা আছে আমরা তখন তাৎক্ষণিকভাবে অ্যান্টিবায়োটি জাতীয় ওষুধ যেগুলো আছে সাইক্লিন অথবা সালফা গ্রুপের যে ওষুধপত্রগুলো আছে সেইগুলোকে আমরা ডাক্তারের পরামর্শ মোতাবেক খাওয়ার পরামর্শ দিচ্ছি আর সাথে সাথে যে বড়গুলো যেগুলো আছে সেইগুলোকে অবশ্যই সমস্ত হাঁসগুলোকেই টিকার আওতায় আনতে হবে টিকা ছাড়া এই হাঁস হাঁসের রোগ রক্ষা করা খুব কঠিন কিন্তু যেখানে বলেছেন যে হাঁস উৎপাদন নিয়ে তাদের ডিমের জন্য কী কী খাদ্য আলাদা করে কোনো খাদ্য ডিমের জন্য হ্যাঁ ডিমের জন্য যখন তারা ডিম পরে তাদের তাদের জন্য আলাদা অবশ্যই খাবার দিতে হবে সেখানে হয়তো ভুট্টা ফাঁকাটা বেশি দিতে হবে প্রোটিন জাতীয় খাবার বেশি দিতে হবে সেখানে যে সুনামগঞ্জ এবং হাওড়া এলাকায় যেখানে শামুক উৎপাদন বেশি হয় সেই শামুক তাদেরকে খাওয়াতে হবে সাথে সাথে ভিটামিন এবং মিনারেল জাতীয় যে সমস্ত এই বাজারে পাওয়া যায় যে ওষুধপত্রগুলো এইগুলো খাওয়ালে হাঁসের ডিম পরের প্রশ্নটি থেকে কাজল জানতে চেয়েছেন তার বেশ কিছু কবুতরের বাচ্চা জন্ম নেওয়ার পর মারা যাচ্ছে এটি কিসের লক্ষণ এবং কি পদক্ষেপ গ্রহণ করলে এটি দূর হতে পারে কবুতরের বাচ্চাকে রক্ষণাবেক্ষণ করতে হলে কবুতরের ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিদিন ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করতে হবে যাতে কোনো রোগ বালাই সেখানে জন্মগ্রহণ না করতে পারে এবং কোনো রোগ জীবন যাতে না থাকে পাশাপাশিভাবে কবুতরের বাচ্চা যখন এই এক সপ্তাহ বয়স হবে তখন তাকে আরও যত্ন করতে হবে যাতে তার রোগ বালাই যাতে না হয় সেই জন্য তাকে টিকার আওতা আনতে হবে অথবা অ্যান্টিবায়োটিক যাতে ওষুধ খাওয়ার ব্যবস্থা করতে হবে যাতে তার অন্য কোনো ধরনের রোগ তাকে আক্রমণ না করতে পারে সাধারণত এই বাচ্চা কবুতরগুলোকেই বেশি এই আক্রান্ত হয়ে থাকে এবং বাচ্চা কবুতরগুলো আক্রান্ত হলে মারাও যাওয়া তাড়াতাড়ি সেই জন্য এই খামারিদেরকে অতি সতর্ক থাকতে হবে যাতে এই বাচ্চা কবুতরগুলি অসুখ না হয় এটা কি স্যার কোনো আবহাওয়া বা ঋতুভিত্তিক অসুখগুলো হয় নাকি যে কোনো সময় এটা বর্ষার সময় সাধারণত বেশি হয় যদি এই কবুতরের ঘরটা সেচ্ছেদে থাকে আর যদি আবদ্ধ থাকে অবশ্যই কবুতরের ঘর থাকে থাকতে হবে ওয়েল ভেন্টিলেটেড এবং যাতে আবহাওয়া সাথে সাথে তার তাপমাত্রা ঘরের ঠিক থাকে সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুকনা থাকে এই অবস্থা থাকলে অবশ্যই কবুতরের বাচ্চা রোগ রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম